সবাইকে বাংলা শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, এই দিনটি আমাদের কৃষ্টি এবং ঐতিহ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা এই দিনটিতে গত বছরের যত গ্লানি আছে, অশুদ্ধতা রয়েছে, স্বার্থপরতা রয়েছে, আমরা অনেক রকম জানা অজানা অনেক রকম ত্রুটি বিচ্যুতি আমাদের থেকে যায়, যেটা মানুষের অকল্যাণে বা অকল্যাণ সৃষ্টি করেছে। এই ধরনের পরিস্থিতিতে আমরা পহেলা বৈশাখ আমাদেরকে একটা নতুন চিন্তা, নতুন এক ধরনের শুদ্ধতা, নতুন এক ধরনের উদ্ভাবন নিয়ে ভাবার একটা সুযোগ করে দেয়। আমি আবার আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমরা নতুন শুদ্ধতার চেতনায়, নতুন এক ধরনের উদ্ভাবনী চিন্তার বিকাশের মাধ্যমে একটি সুন্দর জীবন, নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য একটা সুস্থ পরিবেশ, কাজ করার সুস্থ পরিবেশ, রাষ্ট্রের জন্য একটি চমৎকার, সহনশীল এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে এগিয়ে যাওয়ার মতো পরিবেশ আমরা নিশ্চিত করতে পারব। আমরা সবাই সোনার বাংলা গড়ার প্রত্যয়ী কাজ করছি। আশা করি আমাদের এই চলমান প্রচেষ্টা এবং এই চলমান যে আন্দোলন, সেটা ভাল থাকবে। আমরা নিজের জীবনে শুদ্ধ হব, নিজের জীবন যেমন পাল্টে যাবে, এতে করে আমাদের সমাজ এবং রাষ্ট্র একটা স্বর্ণালী যুগে পদার্পণ করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, এটিকে সামনে নিয়ে এগোচ্ছি। আশা করি সবাই একসাথে মিলে, সবার সহযোগিতা নিয়ে আমরা এটি নিশ্চিত করতে পারব। আমি বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমার যত সহজন আছে, আমার প্রিয় মানুষগুলো, যাদেরকে আমি সব সময় ফিল করি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের সবার জন্য আরেকবার নববর্ষের শুভেচ্ছা। আশা করি আপনারা পরিবার পরিজন নিয়ে এই নতুন বছরটিতে অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, মিলেমিশে থাকবেন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে একটি অন্য মাত্রায়, একটা উচ্চতায় নিয়ে যেতে আমরা সবাই মিলে সক্ষম হব। সবাইকে শুভেচ্ছা।